একটি আয়তাকার গোলকের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। কি লেখা আছে? প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তো কোণাম বার করেছে বাগানের প্রস্থ 1 মিটার হলে এই পরিসীমা x এর মাধ্যমে লিখো। তাহলে আমরা যদি কোণাম বারের সমাধান করি তাহলে বাগানের প্রস্থ x মিটার, এটা আমাদের কোণ নম্বর বলে দিয়েছে। তাহলে অতএব বাগানের দৈর্ঘ্য x প্লাস 2 মিটার। কেন x এর সাথে আমরা 2 প্লাস করলাম? কারণ প্রস্থ থেকে দৈর্ঘ্য 2 মিটার বেশি, এই জন্য আমরা x এর সাথে যোগ করলাম। এখন আমাকে নির্ণয় করতে হবে পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র আমরা জানি, পরিসীমা সমান পূরণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এটা হলো পরিসীমার সূত্র। দেখো কি লিখেছি, পরিসীমা হলো 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অতএব বাগানের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্যের জায়গায় যদি আমরা বসাই, কি আছে? দৈর্ঘ্য হলো আমাদের x প্লাস 2, তাহলে x প্লাস 2 আর প্রস্থ হলো x, এখানে লিখবো আমরা মিটার। তাহলে কি দাঁড়ালো? এই x আর x কে আমরা একসাথে যদি লিখি তাহলে x প্লাস 2 মিটার। দেখো পরিসীমা আমরা সূত্র থেকে লিখছি 2 ইনটু দৈর্ঘ্যের জায়গায় x প্লাস 2 আর প্রস্থের জায়গায় প্লাস দিলাম, প্রস্থের জায়গায় x। তাহলে এটা এখন আমরা পরের লাইনে সাজালাম x প্লাস 2, এই দুটা x একসাথে করেছি। এরপরে আর একটা কাজ আছে করা যায়, কিন্তু আমাদের পাঠ্যবই অঙ্কটা দেওয়া আছে, উত্তরটা কেটে দেওয়া আছে, তাই এখানেই শেষ করলাম। এখানে আর একটু কাজ করা যাবে, আমরা x x যোগ করলে 2x প্লাস 2, পরবর্তীতে 2 দিয়ে 2x কে গুণ করলে 4x, আবার 2 দিয়ে 2 কে গুণ করলে 4। যেহেতু আমাদের পাঠ্যবইয়ের উত্তর মানায় এটা দেওয়া আছে, এই জন্য আমরা এই অবস্থায় রাখলাম। তাহলে দেখো বাগানের প্রস্থ x মিটার এটা বলা আছে, তারপরে আমরা বাগানের দৈর্ঘ্য x প্লাস 2 মিটার। কেন x প্লাস 2 মিটার? কারণ প্রস্থ থেকে দৈর্ঘ্য 2 মিটার বেশি। তাহলে আমরা সূত্রটা সবাই মুখস্থ করবো, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন আমরা মান বসালাম, আমরা পরিসীমা পেয়ে গেলাম। তাহলে আমাকে বলেছে x এর পরিসীমা x এর মাধ্যমে লিখো। তাহলে পরিসীমা আমাদের এক হলো, অতএব পরিসীমা 2 ইনটু x প্লাস 2 মিটার। তাহলে আমরা চলে যাই খ নম্বরে। খতে দেখো কি বলেছে, বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? তাহলে আমরা ক থেকে তথ্যটা নিয়ে নিব, ক থেকে প্রাপ্ত আমরা কি পেয়েছিলাম, বাগানটির পরিসীমা 2 ইনটু x প্লাস 2 মিটার, তাই না? এটা আমরা ক নম্বরে পেয়েছি, এসে পেয়েছি ক নম্বরে। দেখো এখানে পরিসীমা দেওয়া আছে 36 মিটার, আমরা x এর ভিত্তিতে পরিসীমা পেলাম এটা। তাহলে আমরা এখন শর্ত মতে লিখতে পারি, তাহলে 2 ইনটু x প্লাস 2 সমান 36, পরিসীমা 36 মিটার বলা আছে। তাহলে আমরা পরিসীমা x এর মাধ্যমে লিখলাম, তাহলে এটা সমান 36।
এবার আমরা তাহলে এখানে যে কাজটা করব 2 ইনটু x আর x x আর x এটা প্লাস করলে হয়ে যাবে 2x একটা x আর একটা x দুইটা x তাহলে 2x আর প্লাস দিয়ে 2 সমান 36 বা 2 দেখো আমরা যে কাজটা করব এই 2 দিয়ে 2x কে একবার গুণ এই 2 দিয়ে 2 কে একবার গুণ তাহলে 2 দিয়ে 2x কে গুণ করি আমরা তাহলে হয়ে যাবে 4x কি হবে 4x 2 দিয়ে আবার 2 কে গুণ করলে হয়ে যাবে 4 তাহলে দেখো 2 আর 2 গুণ করলে 4 4x আর প্লাসে প্লাসে প্লাস 2 আর 2 গুণ করলে 4 সমান ইকুয়াল টু 36 বা দেখো 4x ইকুয়াল টু 36 এই পাশে বাম পাশে যে খালি সংখ্যা আমরা জানি সমাধানের অঙ্কে চলকগুলো বাম পাশে লিখতে হয় এবং খালি যে সংখ্যা এটাকে আমরা ডান পাশে রাখি ডান পাশে তাহলে কোন এটা হলো এক পাশে থেকে আরেক পাশে নিলে যদি আমরা পক্ষান্তর করি তাহলে চিহ্ন পরিবর্তন করা হয় এটা আছে বাম পাশে সমানের বাম দিকে প্লাস 1 এটাকে আমরা ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস 1 আমরা ডান পাশে লিখে দিব ভাগ তাহলে আমার বড় নাম্বার চেয়ে হচ্ছে প্রশ্ন কত তাহলে আমরা লিখবো বাটনের প্রশ্ন 8 মিটার দেখো শিক্ষার্থীরা আমাদের ঘর নম্বর অপারেটরে একদম ইজি বলেছে বাগানটির পরিসীমা 36 মিটারের প্রশ্ন করো আমরা কোন নম্বর থেকে তথ্যটা নিয়েছি পরিসীমা এটা তাহলে আমরা শর্তমতি লিখলাম এটা সমান 36 তাহলে আমরা সমাধানের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা করলাম এক্স দ্বিতীয় লাইনে আমার পরিবর্তন হয়েছে একটা যে এক্স আর এক্স আমরা যোগ করেছি এক্স আর এক্স 2 2x হয়েছে পরের তৃতীয় লাইনে আমরা কি করেছি 2 দিয়ে 8 এক্স কে গুণ 4x গুণ 2 দিয়ে 2 কে গুণ 4 তাহলে আমরা তারপরে লাগি কি করেছি আমরা 4 টাকে পক্ষান্তর করেছি আমরা জানি পক্ষান্তর করলে বাম দিকেটা যদি ডান দিকে নেই ডান দিকেটা যদি বাম দিকে আনি তাহলে চিহ্ন পরিবর্তন করতে হয় তাহলে প্লাস 4 টা গেছে মাইনাস 4 তাহলে 4 এর 32 আর x এর মান বের করলাম কত 8 তাহলে আমার ফাংশনের প্রশ্ন বের হয়ে গেল চলো এবার আমরা চলে যাই গ নম্বরে কোন জায়গার পরিমাণ বের করার জন্য আমাদের কি করতে হবে ক্ষেত্রফল তাহলে বাগানের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি লাগবে দৈর্ঘ্য লাগবে এবং প্রস্থ লাগবে আমরা কিন্তু খ নম্বরে একটা জিনিস পেয়েছি সেটা হলো প্রস্থ 1 মিটার দৈর্ঘ্য কিন্তু আমরা জানি না এখন আমরা দৈর্ঘ্য বের করব তাহলে খ থেকে প্রাপ্ত বাগানের প্রস্থ 8 মিটার এটা আমরা খতে পেয়েছি তাহলে অতএব বাগানের দৈর্ঘ্য কি ছিল শিক্ষার্থীরা x প্লাস 2 মিটার তাই না দেখো x প্লাস 2 মিটার ছিল তাহলে x এর জায়গায় আমরা 8 বসিয়ে দিব x এর জায়গায় যদি 8 বসাই তাহলে x এর জায়গায় 8 প্লাস 2 মিটার কি হয়ে গেল 10 মিটার আমরা দৈর্ঘ্য পেলাম 10 মিটার তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি অতএব বাগানে ক্ষেত্রফল সমান আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক তাহলে দৈর্ঘ্য দেখো কত আছে 10 দৈর্ঘ্য 10 আর প্রস্থ হলো
8 more computer. তাহলে আমরা দেখো আগের প্রশ্ন খুব সহজে পেয়ে গেলাম কত 80 বর্গমিটার আমাদের দৈর্ঘ্য ছিল 10 প্রস্থ ছিল 8 আর আমরা সূত্র জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলাম আমরা পেয়ে গেলাম 80 বর্গমিটার অর্থাৎ বাগানের জায়গাটা আমরা পেলাম এখন আর একটু করলেই আমরা কাঙ্ক্ষিত দৈর্ঘ্যের প্রস্থ বা উচ্চতা পেয়ে যাব প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হয়েছে তাহলে বাগানটি পরিষ্কার করতে আমরা যদি লিখি বাগানটি পরিষ্কার করতে দেখো কত টাকা খরচ হয়েছিল 320 টাকা কতটুকু জায়গাতে খরচ হয়েছিল 80 বর্গ মিটারে তাহলে আমরা লিখব 80 বর্গ মিটারে খরচ হয় 320 টাকা অর্থাৎ 320 টাকা অতএব এক বর্গ মিটারে খরচ হয় আমরা 320 কে 80 দিয়ে ভাগ অর্থাৎ 320 কে 80 দ্বারা ভাগ করে দেব আমরা যদি কেটে দেই তাহলে বের হয় 4 তাহলে কি পেলাম 4 টাকা তাহলে আমরা দেখো প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে আমরা কিন্তু পেয়ে গেলাম কত 4 টাকা 320 কত টাকা খরচ হয়েছিল 80 বর্গ মিটারে অতএব 1 বর্গ মিটারে 4 টাকা তাহলে আমাদের প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে অতএব প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হবে 4 টাকা দেখো এলকিরা অঙ্কটা এই সিস্টেমটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইজি একটা অঙ্ক তোমরা মাসে এটা ভালো করে প্র্যাকটিস করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তাহলে আমরা বাগানটি পরিষ্কার এটা বের করার জন্য কত বর্গমিটার পরিষ্কার প্রতি বর্গমিটার কত খরচ এটা বের করার জন্য আমরা আগে কি বের করা লাগলো আগে আমরা দৈর্ঘ্য বের করে ক্ষেত্রফল বের করেছি ক্ষেত্রফল বের করে তারপর আমরা পেয়ে গেছি 80 বর্গ মিটার 80 বর্গ মিটার যদি 320 টাকা খরচ হয় এটা তোমরা ছোট ক্লাসে ওই 3 নামের অঙ্ক অনেক করেছে এইভাবে তাহলে 1 বর্গ মিটারে কত খরচ আমরা পেয়ে গেলাম তাহলে আশা করি সবাই ভালো থাকবে এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে আর তোমরা একটা বিষয় মনে রাখবে যেহেতু আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে তোমরা শিক্ষার্থীরা সবাই নিয়মিত অনলাইনে ক্লাসগুলো দেখবে তাহলে সামনে পরীক্ষার জন্য এবং তোমার জ্ঞান অর্জনের জন্য অনেক উপকার হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে আশা করি পরবর্তীতে দেখা হবে আবার